পুলিশি নির্যাতনের শিকার হয়ে মুমূর্ষ অবস্থায় বসনিয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হবিগঞ্জের যুবক রুয়েল। এক ভিডিও বার্তায় তিনি জানান, আড়াই বছর আগে আবুলাল নামে এক দালালের হাত ধরে তিনি দেশ ছেড়েছিলেন। এর মধ্যে গ্রিস স্লোভেনিয়া হয়ে ইতালি যাচ্ছিলেন। গত 12 জুন স্লোভেনিয়া সীমান্তরক্ষীদের কাছে ধরা পড়েন, পরে তাকে হস্তান্তর করা হয় ক্রোয়েশিয়া পুলিশের কাছে। শাকিল চৌধুরী তথ্য ছবিতে প্রতিবেদন। হবিগঞ্জের সুলতান মাহমুদপুর এলাকার রুয়েলের বাড়িতে শোকের ছায়া, কারণ 27 মে রুয়েল ফোন করে জানিয়েছিলেন ক্রোয়েশিয়া হয়ে যাচ্ছেন ইতালি। এখন বাড়িতে খবর এসেছে তিনি আটক ক্রোয়েশিয়া পুলিশের কাছে। আমি ধরা গেছি, ক্যাম্প হইতাছি, তো আমার চিন্তা করতো না, এই মানে এই পর্যন্ত সে কথা হয়েছে আর কিছু কইছে। পরিবারের সদস্যরা জানান, আড়াই বছর আগে ইতালি যেতে কয়েক ধাপে এলাকার দালাল আবুলালকে 14 লাখ টাকা দিয়েছেন, কিন্তু এতদিন সে গ্রিসে ছিল। আমরা 14-15 লাখ টাকা দিছি, এটা এই ছেলে এই দেশে যাইতো, আর বিচার বিচার চাই, উপযুক্ত বিচার চাই সরকারের কাছে। এতটুকুই কথা হয়েছে, যেরকম আমি ব্যথা পাইছি, তো এখন এদিকে আটকের পর ফোনে নির্যাতনের কথা জানিয়েছে রুয়েল। গুরুতর জখম অবস্থায় তিনি এখন হাসপাতালে ভর্তি। সুলমানিয়ার দুঃখসিনানি পুলিশের দর্শে পরে ক্রোয়েশিয়া পুলিশের দ্বারা সমঝাই দিতে ডিপুট করছে। ক্রোয়েশিয়ার পুলিশের টাকার দাবি উঠছিল, তে আমরা কেউ দ্বারা টাকা আলোচনা না করছিলাম। ওই তখন ডিপুটের সময় এরা 10-12 জন লাইন দুইটা সাইডা যে যেমনে বাড়তে মারছে। এরই মধ্যে এলাকার সংসদ সদস্য রুয়েলের বাড়িতে গেছেন, পরিবারের অভিযোগ শুনেছেন, দ্রুত দালালের বিরুদ্ধে ব্যবস্থা।